বিতর্ক করেছেন যে ঈমানের মহল মওকা ঈমান কোথায় থাকে ঈমানের অবস্থান কোথায় অনেক যাচাই বাছাইয়ের পরে সকলে প্রায় ঐক্যমত্য পোষণ করেছেন ঈমান থাকে কলবের মধ্যে কোথায় জোরে বলেন কোথায় কলবে যে কলবে ঈমান নাই ওই কলবটা কি বালা না খারাপ তো জোরে বলেন এই কলবটা কি বালা না খারাপ ঈমানবিহীন কলব এটা একেবারেই নিকৃষ্ট একেবারেই জোরে বলেন একেবারেই কোরআনে কারীমের ভাষায় উলাইকা কাল আনআম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন চার পায়া জানোয়ার তাদেরকে কি বলছেন উলাইকা কাল আনআম তাদের উপমা তারা তারা কিসের মতো চতুষ্পদ জন্তুর মতো চতুষ্পদ জন্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোনটা শূকর কোনটা যারা আমরা সহজ ভাষাকে শূকর বলি তো কোনো মানুষকে শূকর বলে গালি দিলে এটা খুব গায়ে লাগে কি বলেন গায়ে লাগে না কথা বলেন না গায়ে লাগেনি আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম যাই অন্তরে যাই অন্তরে ঈমান নাই ওই মানুষটা শূকরের চাই মতো আল্লাহ সামনে গিয়ে বলেন না না আরো খারাপ বাল হুম আদল এসমা তফজিলুর সিগাদি বলতেছেন সুপারলেটিভ ডিগ্রি শূকর না শূকর চেয়ে আরো কথা বলেন না শূকর চেয়ে আরো খারাপ শূকর চেয়ে আরো খারাপ শূকর চেয়ে আরো খারাপ ঈমানবিহীন কলব ঈমানবিহীন 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 কলব হাজরিন বুঝবার জন্য মধুর ভাণ্ড রাব আর মধু দেখতে একরকম রাব আর মধু দেখতে রাব আর মধু দেখতে একরকম কালার এক ঠিক আছে আসলে কি একরকম একরকম বলেন তো যে বান্ডের মধ্যে রাব রাখা হয় সেই বান্ডে কি মধু রাখা যাবে কেন নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে আরেকটু বোঝার জন্য বলছি আছে শুধু একটা ফোঁটা সোনা পড়লে খসড়া পড়লে এমনি তো হয়ে গেছে যে বর্তমান সময়ে কোন গাবি অবস্থা বেঁধে দশ থেকে বারো লিটার দুধ দেয় এখন দুধ দোয়ার না গোয়ালের অসাবধানতার কারণে সতর্ক না থাকার কারণে একটা গাবি এক ফোঁটা ছানায় তার বিশ লিটার দুধ বিশ লিটার দুধ এক ছানার কারণে কিনুন না কিনবো ঠিক আছে নিবো ঠিক আছে কিন্তু জাল দেওয়ার পরে দেখবো কি হয়েছে এটা আর দুধ কথা বলেন এটা খাওয়ার উপযুক্ত আর এটা তো দুনিয়ার বিষয় ভালো করে বুঝে নিলেন কিন্তু ঈমান হলো একজন মুমিনের মূল বিষয় জান্নাতে যাওয়ার মূল বিষয় আল্লাহ রসুলকে পাওয়ার মূল বিষয় ঈমান ঈমানটা যদি আপনার পাণ্ড মতো ঠিক মতো না থাকে তাহলে মোমেন হিসেবে দাবি করা যাবে সবাই যখন বলেন দাবি করা যাবে কেন ইমান কলবে থাকে কলবটা ওইভাবে থাকতে হবে কলবটা কলবটাকে ওইভাবেই কলব যদি জমকার পড়ে যায় শীতকালে
মাহবুব নবী হাদিসে পাকে শীতের আগমনে যেমনিভাবে গাছ থেকে ফাতাগুলা ঝরে ঝরে পড়ে যায়, অমনিভাবে তোমরা যদি পাঁচ নামাজের জন্য অর্থ করো তোমাদের গুণাগুলা এমনি এমনি ঝরে যাবে। তোমরা যদি আল্লাহর জিকির করতে থাকো গাছ থেকে যেমনি পাতাগুলা ঝরে পড়ে তোমাদের গা থেকে এমনিভাবেই গুণাগুলো ঝরে যাবে। এখন গুণা ঝরে গেলে বসন্তকালে যেমনিভাবে আবার নতুন পাতা জন্মায়, কলপটা যখন আপনার এভাবে সতেজ সবল হয়ে যাবে বসন্তের আগমনে নতুন গাছগুলা সুসজ্জিত সুশোভিত হয়ে ওঠে, ঠিক মুমিনের অন্তরটাও এমনিভাবে স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আর এই দুনিয়াতে সব কাম হবে যারা আত্মশুদ্ধি করেছে। আনছে, আমরা আশা করি গোটা পৃথিবীর 58টা মুসলিম রাষ্ট্র যদি একসাথে আনে তাদের পণ্য বর্জন করে তাদেরকে কিছু না দেয় তারা ভাতে মরবে, কি বলেন আপনারা? সাবান দিয়ে দিলে কল পরিষ্কার হইব করেন না দি? এখন সাবানের চাইতে আরো সুন্দর দামি বাত তরল সাবান আছে, হেটা ঢুকে দিন বর্ণের ভিতরে, মুখে লাগাইলে তো বমি হইব, দন্ত দূরের কথা মুখে লাগাইলে কি হইব, আপনার গা পরিষ্কার কথা কইছে হেডেই করেন। তাহলে দেহের বাইরে বাহিরের অংশের মধ্যে যদি ময়লা তৈরি হয়, এই ময়লা পরিষ্কার করার জন্য পৃথিবীতে অনেক অনেক মেডিসিন আবিষ্কার হয়েছে, অনেক অনেক মেডিসিন, কথা বলেন না, অনেক অনেক মেডিসিন, যা আমাদের এমন মেডিসিন আছে সুন্দর লেগা সুন্দর লেখার লেগা। আমরা গ্রামের মানুষ বা যারা মধ্যবৃত্ত মানুষ গ্রামের কাছে ঢোকার সুযোগ নাই, দেখে আসবেন ভিতরে ঢোকার কোনো সুযোগ যেন তেন ওই ধরনের, যদি ওই ব্র্যান্ডের কিনতে যান ওই ক্রিমটাই ধরে নেন ন্যূনতম 12,000 থেকে 13,000 টাকা। এই একটা ক্রিম ব্যবহার করতে গেলে সেখানকার মধ্যে 5টা উপকরণ দেওয়া যায়, স্কিনের ডাক্তারের কাছে গেলে একটাকে প্রোটেক্ট করতে আরো 7টা ঢুকে যায়, কয়টা শৈল্য চিকিৎসক সামরা সুন্দর লেখা কি কি লেখা ঠিক রাখার লাগে, যদি স্কিনকে মানে পরিষ্কার রাখার জন্য এই অবস্থা সৃষ্টি হয়, এটা তো আপনার বাহিরের দিক, আর ভিতরের দিক পরিষ্কার করার জন্য এমন কোন পৃথিবীতে ডাক্তার আছে? দোকান ডাক্তারি দোকান আছে বাংলাদেশে? পৃথিবীর কোথাও আছে? আছে। ওই ডাক্তারের নাম হচ্ছে পীর এবং মুর্শিদ। ওই নাম কি? পীর মুর্শিদ। খানকায় বসে বসে তিনি ওই চিকিৎসা দেয়, খানকায় বসে বসে, জবান বলতে বলেন না, খানকায় বসে ওই চিকিৎসা, ওই চিকিৎসা, ওই চিকিৎসা দেয়। আর ওই চিকিৎসার মধ্যে কোনো মেডিসিনের নাম লেখা থাকে না, কি বলে সর্বপ্রথমে কি কয়,
তাজিদিদে ইমান, তুমি প্রথমে কালমা শরীফটা পড়ে নাও, কালমা শরীফটা পড়ে নাও, কথা বলো, কালমা শরীফটা ভালো করে কালমা শরীফটা পড়ে নাও। কালমা শরীফটা পড়ার পরে প্রেসক্রিপশন ধরে দেব যে তোমার সকাল সন্ধ্যায় কিছু কাজ আছে, সকাল যারা সত্য কথা বলে মিথ্যার সুযোগ আছে, হালাল খাইলে হারামের সুযোগ আছে, হালাল আর হারাম কি একসাথে আসতে পারে, সত্য আর মিথ্যা কি একসাথে আসতে পারে, পারে না। ইমান তাসদিদ করে দিয়ে এক ডাক্তার সাহেব পীর ও মসজিদ বলে দিলেন সত্য বলবে, অতএব কারণ মিথ্যা দুরূপিত হয়ে গেল, এখন বলছে হালাল খাইতে হইব, হারাম শেষ হয়ে গেছে, গা বাদ। এই দুই ওষুধ দেওয়ার পরে কয় নামাজ পড়ো, দুই ওষুধ দেওয়ার পরে কি কয় কথা বুঝেন না, হারাম খাইয়া জনম্বর নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বুঝে আসছে। হারাম খাইয়া জীবনভর যদি কিছু কাজ করে এগুলা কোনো কাজে আসবে, কারণ আল আকলুল হালাল ইউসাইদুল ইবাদা, হালাল খাবার মানুষকে ইবাদত করতে সাহায্য করে, হালাল খাবার মানুষকে একটু জবান করে বলেন, হালাল খাবার মানুষকে সাহায্য করে। তাহলে হারামের কোনো সুযোগ আছে, হারাম খাবার কোনো সুযোগ আছে? ট্রিটমেন্ট প্রথমে প্রথমে কি করলো, ট্রিটমেন্ট দিয়েছে, হালাল খাইবেন সত্য বলবেন, হালাল খাইবেন সত্য বলবেন, বলেন তো এই দুই কথার মধ্যে কত ফরক আছে, এই দুই কথার মধ্যে জিনিসটা করতেছে বলেন। হালাল যেটা স্পষ্ট, হারাম স্পষ্ট, ছাগল বুঝে যে কোনটা হালাল কোনটা হারাম, বুঝে না, কথা বলেন না, বুঝে ছাগল পাগল বুঝতে পারবেন হাজরে। এই সত্য বলার মধ্যে আর হালাল খাওয়ার মধ্যে গোটা একটা মুসলমানের জিন্দিগি নিহিত আছে, গোটা মুসলমান এই জিন্দিগিটা কি আছে, নিহিত আছে। কেমনি আপনাকে যদি বলা হয় আজকে ফজর নামাজ পড়ছেননি, এখন যদি না পড়ে থাকেন আর বই যদি বলেন যে পড়ছেন, না পড়ার কারণে একটা গুণা আর মিথ্যা কথা বলার কারণে কি, কিন্তু ফিরে কি বলছে, সত্য বলতে হবে, ফিরে কি বলছে, কথা বলেন না, ফিরে কি বলছে, ইফতারের সময় মুফতারে এমন করছেন, মুফতারে এমন ভাবে ডুল্লা ডুল্লা ফ্রেশ করছেন একদম রোজাদারের মতন মনে হয়। এখন আপনারা যদি জিজ্ঞেস রোজা রাখছেন নি, যদি পীরের মুরিদ হয় তাহলে বলবো যে সর্বনাশ, পীর না কইছে আমার মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে। তো এখানেও ধরা, এখানেও যদি আপনার জাকাত দিতে বলে জাকাতের উপযুক্ত কিনা, আপনি নিজে উপযুক্ত, যদি আপনি মিথ্যা বলতে যান আরে পীর তো এখানে বলছে, তাহলে এই যে সত্য বলার উপরে এটা একটা আসসিদু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে, কি বলেন আপনারা, সত্য মানুষকে আর মিথ্যা মানুষকে। ট্রিটমেন্ট ধরাই দিলেন, ওজুটা ঠিক মতন করবা, ওজুটা
এইবার ওযু করার আগে যদি তুমি পায়খানা যাও, পায়খানায় গেলে একটা নিয়ম আছে, তুমি বালা মতন পরিষ্কার লইবার ডিলা ব্যবহার করবা, কুলো ব্যবহার করবা, পেশাব করতে গেলে তুমি মাটি যদি না পাও পাইলে বর্তমান সময় যেগুলো টিস্যু সেগুলো ব্যবহার করবা, বালা মতন ঠিকঠাক হইয়া উজু করবা। উজু করতে গেলে খেয়াল রাখতে হবে উজুর মধ্যে ওয়াজিব নাই, সুন্নত এগুলো ঠিক করবা, কইরা নামাজের মধ্যে দাঁড়াইবা। উজু করে আমার খাওয়া আমারও যদি হালাল হয় কথা বলেন, সাত লাইন আই ঠেল্লা একটা কুর্তার বাদ যোগান করা যাবো নি, যাইত না। তাহলে আপনাকে ওই যে ধরাই দিছে ট্রিটমেন্ট ধরাইতে এরপরে বলবো যে একটু জিকির আজকার, যেহেতু সংক্ষেপ আগামী জুমার সবিস্তারিত ইনশাআল্লাহ রাজি। খুব দ্রুত বলতেছি হাজারিন, এই যে ঔষধের কথাটা এটা কোনো ডাক্তাররাও বলতেছে না, এটা ডাক্তাররা বলতেছে, কথা বলেন ডাক্তাররা বলতেছে। এখন আপনাকে যদি বলে গোসলে যাইবেন, গোসল যাওয়ার আগে ফরজ গোসল কেমন করবেন, এটা তো শিক্ষা নয়, সারা জীবনে ফরজ গোসল না, ফরজ গোসল ফরজ গোসলের নিয়ম কানুন এগুলো সব কার মনে বসে না, সুন্দর করে দিয়ে দিলে নামাজ ঠিক মতো করে নামাজ করে নামাজ করে আত্মবৃদ্ধির জন্য সর্বপ্রথম যে কাজ সেটা কি হালাল আর গোষ্ঠী হালাল না হারাম, চিন্তায় ডাকাতি রাহাজানি বেশি টাকা মদ বেচা ইয়ার বেচা শুকুর বেচা কুত্তা বেচা এগুলো বেঁচে বেঁচে যারা খাইব এগুলা কি হালাল না হারাম? এই হারাম খাইয়া সুন্দর ফুসাই নামাজ কবুল হবে, জীবন ভর সেজদা দিতে থাকবে কবুল হবে, কবুল হবে, হালাল খাইয়া সেজদা দিলে কবুল দিব, পোশাক কি সেটা দেবেন? তাহলে সর্বপ্রথম যে জিনিসটা ইমানের পরে ইমানের সাথে আকিদা জড়িত সাথে আর ইমানের আকিদা হক আসলে শেষ। এখন আসলে স্টুপের অর্থাৎ গোড়া দিয়ে যদি কাজ কাজটা উপরে ফানি ডালে কোনো লাভ হবে, কথা বলেন কোনো লাভ হবে? কোনো লাভ হবে? আগে ইমান আকিদা বিশুদ্ধ, এরপরে হালাল খাওয়ান সত্য বলা, আর পীরো মসজিদ যদি ট্রিটমেন্ট যেগুলা দেয় ওগুলা কাজে লাগাইতে পারলে কলব কান সুন্দর হয়ে যাব, যে কলবটা এত পরিষ্কার হবে সেই কলব দিয়ে আমার মদিনার কামলিওয়ালা নবীকে দেখাব। হযরত সাহেদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি জিজ্ঞেস করলেন, যায়েদ বলো তো দেখি তুমি কোন তবকার মোমেন? প্রশ্ন করতেছে আমার রসুল একজন সাহাবিকে ফলক পুত্রকে, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে ইবাদত করে মুসলিম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমনটা এহসান করেছেন, আমি যদি এখন উপরের দিকে যাই
উপরের দিকে আরশ পর্যন্ত দেখতে পায়, একটু জোরে বলেন না। আর নিচের দিকে যদি যাই তাহা তো সারা পর্যন্ত আমি এক নজরে দেখতে পাই। কথা সহজ না কঠিন? বলে বলছি সহজ কিন্তু বাস্তবে, কথা বলেন বাস্তবে সাধারণ মানুষের জন্য সহজ।